লেট মৌলভী হাইবুর রহমান, মাতা লেট মুসাম্মদ সবজান দেবী, গ্রাম কৃষ্ণপুর, ইউনিয়ন গণপতি, উপজেলা নকলা, জেলা শিল্পী স্কুল থেকে এসএসসি পাস করছি। কত সালে? হ্যাঁ, 1971-এ আমি এই স্কুলে প্রথম 1968 সালে নবম শ্রেণীতে পড়ি। তখন আমি স্কুলের ভিপি নির্বাচিত হই। এরপর এই রাজনীতিকে শুরু করে আমি আমার কমিটিতে ছিল, তখন আমার সদস্য সুরুজ্জামান, সিদ্দিকুর রহমান, ওই গেম প্লেয়ার ছিল সুরুজ্জামান, কোষাধ্যক্ষ আছেন সিদ্দিকুর রহমান। এই 71-এ আমি শেরপুর কলেজে পড়ি। আমি প্রথম এই ইউনিয়নে পাকিস্তানি পতাকা পুড়ে বাংলাদেশের পতাকা আমি তুলি গেলাম গো ভারতে। ভারতে যাইয়া লোকজন গেলাম, 175 জন ছেলে নিয়ে আমি গেছি ভারতে সীমানা পারি ইয়াত ক্যাম্পে। আহমদনগর নিয়ে রবিবার দিন ধরে বৃহস্পতিবার দিন আমাকে গুলির অর্ডার করে মেজর রিয়াজ। তারপরে ওখান থেকে আমার এই টাইমেই ডাক্তার সামিদুল হক শেরপুরের মুসলিম লীগে, সে ওখানে উপস্থিত ছিল, সে এখান থেকে আমাকে সারে আনে। সারে আনার পরে সে আমাকে ছেড়ে দেয়। তখন আমি চলে যাই রব্বানির সঙ্গে, গেছি সৌরভ ওখানে যায় সি চন্দ্রবাড়ি, ওখানে একটা যুদ্ধ হয়, রব্বানি আমার সঙ্গে ছিল। ওখানে বিহারিরা আমার কাছে সারেন্ডার করে, সারেন্ডার করার পরে ওদেরকে সারেন্ডার করে আমি নকলা নিয়ে আসি। নকলা আসার পরে তপন দা আর ইন্ডিয়ান লেফটেন ছিল, আমি তাদের কাছে জমা দিই, লাভ করছি, গণতন্ত্র পাইছি এবং এদের স্বাধীন হয়েছে, পাকিস্তানকে পাকিস্তানিরা হটাউট হয়েছে। আমি খুব আনন্দ পাইছি, আমার কাছে ভালো লাগছে। আগামী দিনে যারা আসবে নতুন প্রজন্ম, তারা দেশের জন্য কাজ করবে, দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, দেশ সুন্দর হবে, এটাই আমার কামনা।